আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে মেসেজ দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ও আমি এখন যে আসবে বাধা দিতে, আমি তারে কামড়াবো থক্কন অপকন কাবো আমি এককন। আরে টমের বাচ্চা আসতে এত দেরি হচ্ছে কেন? ইঁদুর তো আমাকে এখনই কামড়াবে। দেখেন ম্যাডাম, টমকে ডাকেন, আমি টমের মতো বিড়াইকে একটুও ভয় পাই না। বুঝলেন ম্যাডাম, এখন তো আমি আপনাকে ভয় দেখাবো, ঠিক আছে? একটু কামড় দেওয়ার ভয় দেখাই ম্যাডামকে, আগে একটা পপকর্ন খেয়ে নে। আম 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 আহ, কত মজার পপকর্ন! কি ম্যাডাম, ভয় পাওয়ার জন্য রেডি আছেন তো? তাহলে শুরু করলাম কিন্তু। 1 2 3 4 5, এই ম্যাডাম কামড়াবো আপনাকে আমি এখন। ওরে খাইছে রে, ইঁদুর আমাকে নাকি কামড়াবে রে! ও সর্বনাশ, ম্যাডাম তো চিৎকার শুরু করে দিছে। তাড়াতাড়ি স্প্রের মাধ্যমে একটা পুলিশের গাড়ি বের করি, তারপর ওই চিকনালি পুলিশকে দিয়া দেই। একটু জাকি দিলাম, এবার স্প্রে বের করে একটা পুলিশের গাড়ি বের করে ফেললাম, হয়ে গেছে। ওয়াও, চিকনালি পুলিশের জন্য একটা চিকনালি গাড়ি চলে আসছে। টম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে বেটা ধন্যবাদ পরে দে, আগে যা ওই জেনিকে ধরে নিয়ে আয়। যা। ওকে টম বস, এই চিকনালি পুলিশ এখনই যাচ্ছে ওই জেনিকে ধরার জন্য। আম কু 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 কু, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি পপকর্ন খাওয়া ড্যান্স দিতাছি ম্যাডামের ঘরেতে। সর্বনাশ, পুলিশের শব্দ কোথা থেকে আসছে? সাইলেন্ট শব্দ ওরে বাবা, দৌড়ের উপর থাকতে হবে। হায় হায়, পালাবে কোথায়? এই চিকনালি পুলিশের কাছ থেকে এত সহজে পালাতে পারবে না জেরে। তুমি যেখানে যাবে আমি তোমাকে সেখান থেকে ধরে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আরে টমের বাচ্চা, কি যে করতেছে কিছুই বুঝতাছি না। ইঁদুরটা ঘরে ভেতর সবকিছু এলোমেলো করে দিচ্ছে তো। আরে ওই টম, ওই যে ইঁদুরটা এখান দিয়ে দৌড়ে যাচ্ছে। হায় হায়, ম্যাডাম কোত্থেকে এত চিৎকার করছে? হায় হায়, ম্যাডাম তো ভয়ে সুপার উপরে উঠে গেছে, কিন্তু জেরি কোথায় গেল? আর ওই চিকারের পুলিশে কোথায় গেল? সর্বনাশ, ম্যাডাম এত, আরে এই তো ইঁদুরটা চলে গেছে। ওরে বাবা, ইঁদুরের ভয়ে আমি লাফ দিয়ে পড়ে গেছি। ওরে কি করছে এই চিকনালি পুলিশের গাড়িটা আমার উপর দিয়ে নিয়ে গেল। হায় হায়, তাড়াতাড়ি গিয়ে দেখি তো ম্যাডাম আসছে। করে আমি কি থেকে কি বলতেছি, কি থেকে কি করতেছি, কিছুই তো বুঝতেছি না রে বাবা। ইঁদুর গুলা গেল কোথায়? আরে ওই তো, হায় হায়, এই পুলিশ কার দিয়ে তো এটা ধরতে পারতেছে না জেরিকে। বুঝতে পারছি, এই চিকনালি পুলিশ আমার পিছু এত সহজে ছাড়বে না, আমার কিছু একটা করতে হবে। আইডিয়া, আগে ওই টেবিলের উপর উঠি, আলমারির উপর উঠে পড়েছি, এইবার দেখি তো কি করা যায়। কু 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 কু, কে জেরি কোথায় গেল? এখানে তো জেরি আসছিল। কু কু কু, দাঁড়া তোর কুকু আমি এখনই বের করতেছি, এই প্লেট দিয়ে এখন আমি তোর চান্দি পাঠিয়ে ফেলবো। ইয়াহু, সর্বনাশ, এটা কি হচ্ছে? আমার উপর তো প্লেট এটা করেছে। ওরে, একটা প্লেট আমার উপরে পড়লে আমার অবস্থা বর্তা হয়ে যাবে। কেন চিকনালি কুকু পুলিশ, ভয় পাইছো? নাও আরো প্লেট এটা খাও। সর্বনাশ, জেরি তো ঘরের সব প্লেট ভেঙে দিচ্ছে, এবার কি করো? চিকনারি কুকু পুলিশের বাচ্চা, আমার সাথে পাঙ্গা নিয়েছো তাই না? এবার দেখো তোমার জীবন নিয়ে টানাটুনি হবে, জীবন তোমার ভত্তা করে দেব। ও মোর আল্লাহ, এখন মুসিবত একটা পাল্লা, কোন দিকে যাব? এইদিকে না ওই দিকে, ওই দিকে না এই দিকে, সব দিকে ঝামেলা। ও আমি ব্যাস, না আমি শেষ। আজকে এখানে যত প্লেট আছে সব প্লেট আমি ভেঙে ফেলবো। আচ্ছা তাহলে এইদিকে আসো, এইবার দেখি তুমি কি করো। কি পুষ্কি দূর, এইবার কোথায় যাইবা? এইবার তো তোমার কবর আছে। হ্যাঁ, অনেকদিন পর ধরা খাইছো, ওরে গেছি রে, আমার মাথায় প্লেট দিয়ে বাড়ি দিয়ে মাথাটা ঘুরাইয়া দিল রে। ও
টম তুমি হয়তো ভুলে গেছো, এই চেরির সাথে পাঙ্গা নিলে জীবন হয়ে যাবে তোমার চাঙ্গা। আজকে দেখো আমি কত বড় ঢাঙ্গা। বাবারে বাবা, হ্যাঁ সর্বনাশ, সব প্লেট তো ভেঙে দিচ্ছে। ওই পুষ্কে দু, তুই কি করছিস? তোকে মাথা গেছে না আছে? আমার মাথা ঠিকই আছে, তোমার মাথা নিয়ে চিন্তা করো। এ এ এ ধরছি, যাক এখন থেকে আর কোনো প্লেট ভাঙতে দেওয়া যাবে না। হায় হায়, এগুলো দোষী, এগুলো দোষী, আর কোনো একটা প্লেট ভাঙতে দেব না আমি। হাত দিয়ে, নাক দিয়ে, জিব্বা দিয়ে, চোখ দিয়ে, যেভাবে হোক আমি সব প্লেট ধরেছি। হ্যাঁ আমি বেঁচে গেছি। কি ব্যাপার, আর একটা প্লেট মনে হয় দিয়ে দেবে? সর্বনাশ, এই প্লেটটাকে ধরতে হবে। ধরেছি ধরেছি, কি ব্যাপার? এইদিকে সব প্লেট আমি নিজেই ফেলে দিয়েছি। এরে কামড়া কি করছি? টম আমাকে দৌড়াতে থাকুক, আর এই সুযোগে আমি সামনে যা পাবো তাই খাবো। ওয়াও, সামনে অনেক মজার মজার খাবার। দাঁড়া কইতাছি, ইঁদুরের বাচ্চা, কি ব্যাপার? এ তো সব খাবার কে সাফ করে দিচ্ছে রে বাবা। আম আম আম, আহা কি মজার খাবার। বুঝছি, আবার স্প্রে পুলিশকে আবার বের করতে হবে। চিকনালে স্প্রে পুলিশ, তাড়াতাড়ি বের হও। এবার যাও ওই ইঁদুরটাকে তাড়াও, তাড়াতাড়ি যাও, লেটস গো। ঠিক আছে বস, আমি এখনই যাইতাছি ইঁদুরটাকে ধরার জন্য। কু 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 কু, আহা কি মজার খাবার রে বাবা, যতই খাই ততই মজা পায়। এই মনে হচ্ছে আবার সেই চিকনালি পুলিশ গাড়ি নিয়ে আসছে। খাবার পেলে আমি যাচ্ছি না বাপু, ঠিক আছে? আসো আসো, তোমাকে নাইনটা বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। 1 2 3, ওরে গেছি রে, ও পুটুস, আমি শেষ। তুমি শেষ? তাহলে তো আমার সোনার বাংলাদেশ। এটা কি হচ্ছে? ইঁদুরের বাচ্চা, তুই কি শুরু করলি? আজকে তোকে কাইছি রে, কি করছে? হায় হায়, ইঁদুরটা আমার দুই চোখে কি মারলো? সর্বনাশ, আমি তো দিন কানা হয়ে গেছি। তাড়াতাড়ি মজার খাবার গুলো আমার খেতে হবে। মজার খাবার গুলো ম্যাডাম বাড়িতে তুলে ফেলতেছে, আমি তাতে ম্যাডাম খাবার গুলা নিয়ে যাবে, ইম্পসিবল। ম্যাডাম এখান থেকে সরেন তো, আমি কয়টা খাবার নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে নাও, কে বললো খাবার নেওয়ার কথা? দেখি তো। সর্বনাশ, আরে বাবা ইঁদুরটা আবার আইছে, টম কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আহো। আমার খাবার সংগ্রহ হয়ে গেছে, এবার আমি এখান থেকে দ্রুত কেটে পড়ি, দেখছেন? আরে ম্যাডাম কি হয়েছে, দাঁড়ান আসছি। কি ব্যাপার, কই? কাউকে তো দেখতে পাচ্ছি না, নিচের দিকে চেয়ে দেখি তো। সর্বনাশ, এ তো ইঁদুরটা। হায় হায়, ইঁদুরটা আমার এই বুঝি ঠুরি দিল। ও বাপরে বাপ, আবার পড়ে গেছি, কামড়া করলো কি? ইঁদুরের বাচ্চা, এইবার যে তোরে কি করো? ওইদিকে ম্যাডাম সুপার উপরে বয়ে উঠে বসে আছে। ম্যাডাম টেনশন করবেন না, আমি এখনই ইঁদুরটাকে ধরে আপনার কাছে নিয়ে আসছি। ওই জেরির বাচ্চা, তুই এই পুরান ঘরটার ভিতরে ঢুকেছিস আমি দেখেছি, কিন্তু এখন তো জেরিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার, মনে হচ্ছে ওরে এটা আবার কি আসছে? ওরে ভাবসাব তো ভালো দেখছে না রে, এ তো ভূতের মাথা, কিন্তু করবে না তো আমার আবার। তুই এখানে কেন আসছিস? তুই কি জানিস এখানে একটা শয়তান আত্মা আছে, যে আত্মা তোকে ইচ্ছে করলে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে? তাই ভালোই ভালোই বলছি, এই অনেক দিনের পুরনো ঘরটাকে তোরা এসে কোনো ডিস্টার্ব করবি না, তোরা এখান থেকে চলে যা, বুঝলি? আর তা না হলে তো বুঝতেই পারছিস, মারবো এখানে, লাশ পড়বে কোনখানে? তোর নানির বাড়ির উঠানে। কথাটা মনে থাকে যেন, কারণ এখানে শয়তান আত্মা আর আমি শয়তান ভূতের মাথা এখানে থাকি। আমি চাই না এখানে কোনো ইঁদুর বিড়াল এসে ডিস্টার্ব করুক। তোরা যে শয়তানের শয়তান, তোরা এখানে থাকলে এক সময় দেখবো যে আমরা এখানে থাকতে পারতাছি না, তাই বলছি এখান থেকে চলে যাও। বার্গার নিয়ে যাওয়ার আগে উকিদের দেখতে হবে যে আশেপাশে কেউ আছে কিনা। কি রে,
এরা আবার কারা, কোত্থেকে এলো বুঝলাম না। এ টপ কি জানি একটা মাথার সাথে কথা বলছে, বাপরে বাপ, তাই না এখানে ভূত, বুঝে শুনে যেতে হবে। তুই তো একটু ভয় পাচ্ছিস না? ও বুঝতে পারছি, তুই ভাবছিস আমি কোনো ভূতের মাথা না, তাই তো? তাহলে তুই ওই চেয়ারের দিকে চাইয়া দেখ যে ভূতের সর্দার এখানে। আমি হচ্ছি ভূতের সর্দার মেসোবিরাট, এখানে আজ থেকে আমি থাকি, ভবিষ্যতে আমি থাকবো, এখানে কাউকে থাকতে দেবো না। ভূতের সর্দার আয়া পড়ছে, এইবার তো আর পড়াবি কোথায়, পড়ানোর জায়গাও পাবি না। কয়েকে পালানোর জায়গাও পাবো না। ওরে কিন্তু বুট্টু তো আর কাউকে দেখতে পাচ্ছি না, এ তো মিথ্যা কথা বলছে মনে হয়। কিরে আমার কান ধরে টানছে কে? হায় হায়, আমার কানটা চিরে ফেললো। ও এই কানটা চার কইতাছে চার, ওরে বাবা চারছে না, আবার টান শুরু করছে। ওরে বাবা চারছে। কিরে এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, তাহলে আমার কান ধরে টানলো কে? সর্বনাশ, তাহলে কি সত্যিকারে ভূত আছে না মিথ্যা ভূত? ওরে আমার গুপ ধরে টানছে কে আবার? হায় হায়, আমার গুপটা টেনে চিরে ফেললো। ওরে গুপ চার কইতাছি ভূতের বাচ্চা, না হলে ঘুষিং দিয়ে নাক পাঠিয়ে দেব। ওই গুপ চার, ও তোর কত বড় সাহস, তুই ঘুষিং দিয়ে আমার নাক পাঠিয়ে ফেললি। ওরে তাকে তো তোরেই মেরে দেব, আজকে দেখ আমি তোর কি অবস্থা করি। ওরে ভূত, তুই তো শয়তানের পুত, তুই আমাকে চার কইতাছি। ওরে ভূত আমার সাথে কি করতেছে রে, মাথাটা ভন ভন করে ঘুরছে। হায় হায়, আমার হাত ধরলো কেন এখন? বুঝলাম না হেঁচিপ করবো নাকি। ওরে না, মনে হচ্ছে আমাকে টেনে টেনে সামনের দিকে নিচ্ছে। ওরে আমাকে এভাবে ঘুরাচ্ছে কেন? ওরে গেছে রে, আমাকে চক্রার মতো ঘুরালো, এখন তো আমি এমনি এমনি করতাছি, ও দাঁড়াতে পারতাছি না। ওরে বাবা, ওরে কালু, ওরে নানা, আমাকে পিটিয়ে তক্তা করে ফেললো রে। ভাগনা স্ক্রুড্রাইভার, ওইদিকে টমকে পিটিয়ে শাস্তা করে ফেলতেছে, এটাই আমাদের সুযোগ। বাজার নিয়ে আমরা এখান থেকে চুপি চুপি কেটে পড়ি, ওইদিকে টমকে উত্তমাধ্যম দিচ্ছে, এইদিকে বার্গার নিয়ে আমরা এক দৌড় দিয়ে একেবারে চলে যাব। টমের বাচ্চা তুই কি কইলি, আমার নাক কাটিয়ে দিবি ঘুষি নিয়ে, চোখে তো চার গোনা রে বাবা। বড় হচ্ছে এখান থেকে বার্গার চুরি করে দুইটা ইঁদুর পালাচ্ছে। না না না, এখন টমকে চাটতে হবে, তারপর ওই ইঁদুর গুলাকে ধরতে হবে। ওরে বাবা রে, আমার অবস্থা ময়দার বস্তা করে দিল। হ্যাঁ ছেড়ে দিছে। ওরে বাবা, পরে গিয়ে চাপটা হয়ে গেছে, মাথাটা বন বন করে ঘুরছে। ভূত আমাদেরকে দেখতেও পারে নাই, ধরবে তো দূরের কথা, আমরা এক দৌড়ে চলে যাব, তাই না ভাইয়া? কোনো টেনশন। এটা কি হচ্ছে, আমরা উপরে বাসছি কি করে? ওরে ভাইয়া রে, বুঝলাম না কি হচ্ছে আমাদের সাথে। ও মামু, বারগার আমি কেমনে কামো? ওরে মামু কি করতেছো তুমি? আরে মামু, আমি কি বার্গার নাকি? আমাকে তুমি চাটা দিলা কেন মামু? তোমার বদ অভ্যাস আর গেল না, আমি কোনো বার্গার না বুঝলে? তুমি আমাকে চাটা কেন দিলে? আরে ভাই না না, আমি তোকে চাটা দেই নাই বুঝলি। মামু তুমি চাটা না দিলে কে চাটা দিছে? এখানে তো আর কেহই নাই, তুমি মিথ্যা বলছো কেন? কি রে, হায় হায় মামু, বার্গারের ভিতর ঢুকলাম কি করে? ও মামু, এটা কি হচ্ছে, বার্গার কে খাইতাছে? সর্বনাশ, বার্গারের সাথে তো এখন আমগুরো খেলাইব। ও মামু গো মামু, কিছু একটা করো, ও মামু বাঁচতে চাই আমি। সর্বনাশ, আমার সামনে জেরি আর তার ভাইনাকে ভূত খেয়ে ফেলবে, আমি সেটা মানতে পারবো না। ওই তো, এখানে কোনো নেতাগিরি করবি না, ঠিক আছে? ভালোই বলে এখান থেকে সরে যা, এখন দুইটা ইঁদুরকে আমার বন্ধু শয়তান বুকে দিবে, বুঝলি? তুই এখান থেকে ভালোই ভালোই চলে যা, এখানে নাক গলানোর কোনো চেষ্টা করবি না।
ইম্পসিবল, আমার সামনে জেরি আর তার ভাইকে কে ফেলবে সেটা আমি মানতে পারবো না। জেরি তোমরা এখান থেকে পালাও, আর এই দিকটা আমি সামলাচ্ছি। এই রে, আমি যে এই দিক সামলাচ্ছি, ভূতে কুড়াল নিবে না তো আবার? বাপসব তো ভালো টেকছে না রে ভাই। কে রে গো, এই দিকটা তুই সামলাবি তাহলে কোড়ালে খুব সামলা, ঠিক আছে? দেখ তোকে কেটে কয় টুকরো করি। সর্বনাশ, ওরে না, এ তো সত্যি সত্যি কোড়াল দিয়ে কাটতে আসছে আমাকে। ওরে বাবা, আমার তো এখন দৌড়ের উপর থাকতে হবে, এইদিকে যাওয়া যাবে না, ওইদিকেই পালাতে হবে, যেদিকে দরজা আছে। বাপরে ভাব, এখান থেকে তো পালানোর কোনো পথ দেখতেছি না, তাহলে কি পালাতে পারবো না? ওরে, কোন দিকে যাবো রে? আজকে আমার হাত থেকে টম করে কেউ বাঁচাতে পারবে না। ওই টম আবার কোথায় গেল? এখানে তো আসছি, আমি ভূত ভুতলাম, আমি বেরোতে পারি ভুতলাম, অদৃশ্য হতে পারি ভুতলাম, কিন্তু টম তো অদৃশ্য হতে পারার কথা না। এরকম তাই কিছুই তো বুঝতেছি না। না, এই ভূতকে ভয় দেখানোর একটা জিনিস আছে এখানে, এই পেয়ানো। দুজন আমরা লাফালাফি করলে পেয়ানো আওয়াজ আসবে, আর তাতে ভূত অনেক ভয় পাবে। তাহলে আমরা অনেক লাফালাফি করছি আর পেয়ানোর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে। টম, তুমি কোত্থেকে সামনে চলে এসেছো? এখন তো তোমার মাথায় অর্ডার দিতে গিয়ে তোমার মাথা মনে হয় চলে গেছে বর্ডার। ওরে, এটা কি হচ্ছে? আমার মাথায় কেন হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে? এই আমার মাথায় কি হাতুড়ি দিয়ে লোহার পেরেক মারা হচ্ছে নাকি? এই রে, মনে হচ্ছে আমার মাথা থেকে কিছু একটা বের হচ্ছে। ওরে, একটা না, দুইটা, তিনটা আলু বের হয়ে গেছে। কামড়া করলো কি? এ মানে আমি একটা বিচারক শাস্তে গিয়েছিলাম, আর বিচারক শাস্তে গিয়ে তোমার মাথায় আলু পুলিয়ে দিলাম। কোনো টেনশন নাই, আমার হাতুড়ি মার্কা ডাক্তাররা আছে, তাদেরকে আমি বলে দিয়েছি এখনই চলে আসছে। এই যে হাতুড়ি মার্কা ডাক্তাররা, 4 তারিখ চলে আসো আর টমকে ভেন্টিস করো। আরে, আমি কোথায় ব্যথা পাইছি সেটা না দেখেই আমার সারা শরীরে ভেন্টিস করে দিচ্ছে। আরে কি হচ্ছে? এটা কি হলো? আমার সারা শরীর ভেন্টিস করে দিল, আঘাত করে মাথায়, আর সারা শরীর ভেন্টিস। বুঝলাম না, ডাকুরাক্ষস তো এই এটা ওটা ধরে খেয়ে ফেলে, আমি তো শুধু টাকা পয়সা চুরি অলঙ্কারই চুরি করি। যাক গা, আমি হচ্ছে ডাকু ডাকা, ঠিক আছে? তুমি আমাকে চিনতে পারছো, তার জন্য তোমাকে 1.5 কেজি ধন্যবাদ। এখন বলো তোমার কি সমস্যা, আমি তোমার সমস্যার সমাধান করে দিতে পারি। আমি শুধু ডাকাত না, আমার মতো অন্য বিড়ালদের সমস্যা সমাধান করা আমার একটা সিম্পল কাজ, আর তোমার প্রতিটা সমস্যা সমাধান করার জন্য আমার একটা ফি আছে। ওই যে দেখো, ওই সাইনবোর্ডে লেখা আছে, যদি রাজি থাকো তাহলে বলতে পারো। মাসের কোটা দিতে হবে, কি আর করা, ওই ইঁদুর গুলাকে আমার একটু সাহায্য করা দরকার। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এই নাও, তুমি একটা মাসের কোটা নাও, আর ওই ইঁদুর গুলাকে একটু সাহায্য করে দাও, কারণ ওই ইঁদুর গুলা আমাকে পিটাইয়া তক্তা করে ফেলে, এদের সাথে আমি কিছুতেই পারি না। দাঁড়াও আবুল, আগে মাছটা খাইয়া রে, তারপর তোমার সমস্যা আমি সমাধান করছি, ঠিক আছে? আরে, আমার সাদের মাছের কিটা কে ফেললো? এই যা, একেবারে গিলেও ফেলেছে। এইবার টম তোমার সাথে কাজের কথা বলে, আসলে তুমি বলতে চাচ্ছ যে
ওই ইঁদুর গলার সাথে তুমি শক্তি দিয়ে পারো না, তাই তো? কোনো টেনশন করবে না, আমি হচ্ছি ডাকু ডাকাত, আর আমার দলটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? আর এই ডাকু ডাকাতের কবলে যে একবার পড়ে তার জীবন শেষ হয় ওই বড় জঙ্গলে গিয়ে, আরে মানে বুঝতে পারছো, তাকে নিয়ে আমরা ওই জঙ্গলে মেরে ফেলে দেই। আর এখানে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে নন্টে পন্টে সন্টে গন্টে আর জন্টে, এরা হচ্ছে আমার ডাকাত দলের সদস্য। কিন্তু সমস্যা একটাই, এরা একটা মশাও মারতে পারে না আজ পর্যন্ত। তবে মশা একটা না 100 মশা মারছে, তাদের পিছনে আমার এই ডাকাত, আর তার নাম হচ্ছে ভুট্টুস ডাকাত। আমার এই ভুট্টুস ডাকাত যেমন তেমন ডাকাত না, সে যাকে ধরে তাকে ভুট্টুস করে দেয়, তার সামনে গিয়ে ভুট্টুস বলে তারপর সে নিজে দৌড়ে পালায়। জাগোয়া, এই যে ভুট্টুস ডাকাত, তোমার একটা টমের কাজ করে দিতে হবে, তার জন্য দরকার পড়লে তুমি আরো ট্রেনিং নেবে, ট্রেনিং নিয়ে তারপর তুমি টমের কাজটা সম্পূর্ণ করে দেবে। কারণ তার বাড়িতে একটা ইঁদুর আছে, সেই ইঁদুর নাকি কোনো বিড়ালকে চারে না, যাকে পায় তাকে পিটিয়ে তক্তা করে দিয়ে যায়, তাই আমি চাই ওই ইঁদুরকে তুমি হারিয়ে দেবে। বজ, আপনি কোনো টেনশন করবেন না, আজ পর্যন্ত আমি একটা বিড়াল মারতে পারি নাই বলে কি হয়েছে, এই মশা মারতে পারি নাই বলে কি কি হয়েছে, আমি আপনাকে ইঁদুর মেরে দেখিয়ে দেব, আর তার জন্য দরকার পড়লে আমি আরো ট্রেনিং নেব, আরো ব্যায়াম করব, ব্যায়াম করে আমি বডি বিল্ডার হব, তারপর না হয় আমি ও ইঁদুরগুলাকে ধরব। কিন্তু ইঁদুরগুলাকে কিছু আমি করতে পারবো কিনা সেটা আমি জানি না, কিন্তু ব্যায়াম করছি যেহেতু, তাহলে তো অবশ্যই আমার গায়ে অনেক শক্তি আসবে, আর শক্তি দিয়ে লাভ হবে না, কারণ আরো কত বডি বিল্ডার ইঁদুরের কাছে গিয়েছিল, ওই যে আর বাইরে মিলে সব বডি বিল্ডারে এমন অবস্থা করেছে, ওরা একেবারে দেশ ছেড়ে পলাইছে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমার কাছে অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে কাজ করব। আহা, আমি আমার ছায়ার সাথে শক্তি পরীক্ষা করছি, ওরা কেছি রে, আমার ছায়া আমাকে ঘুষি মেরে ফেলে দিল, ও তার মানে বুঝতে পারছি আজকে জেরি আমার অবস্থা খারাপ করবে। সমস্যা নাই, আমার কাছে 5000 টাকা আছে, ওই টাকা জেরিকে দিয়ে বলবো, ভাই প্লিজ তুমি আমার কিচ্ছু করো না, তুমি শুধু আমার কথা মতো চলো, তোমার লাভ আমার লাভ। এরপর ভুট্টুর ডাকাত এসব বলতে বলতে ব্যায়াম করতে করতে শেষমেশ তাদেরকে বলে, এখন আমি রেডি আছি, আপনারা চলুন ওই ইঁদুরটাকে ধরার জন্য, কিন্তু আমি একলা যাব, আমার সাথে আপনারা কেউই যাবেন না। ভুট্টুস ডাকাতের কথাবার্তার ভাষা ভালো ঠেকছে না, জাগোয়া টমের সামনে কিছু বলা যাবে না। এই যে ভুট্টুস ডাকাত, আমি বেড়ার একটা তক্তা উপরে ধরেছি, এবার তুমি ভিতরে যাও আর ইঁদুরটাকে ধরে নিয়ে আও, তাড়াতাড়ি যাও। তবে আমি ভিতরে যাব না, ইঁদুরটা যে চালাকে চালাক, কখন দেখবো যে আমার অবস্থা ময়দার বস্তা করে ছেড়ে দিয়েছে। জাগোয়া, ভুট্টুস ডাকাতকে পাঠাইছি, হ্যাঁ যদি মায়ের খায় তাহলে সেই মায়ের থেকে আমি এক দৌড়ে এখান থেকে পালাবো। আবুল বস, আপনি কোনো টেনশন করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে টাকা দিয়ে যদি কাজ না হয় তাহলে নিজে নিজে মায়ের খেয়ে আইতাছি। এখানে আবার এসব কি? ও, এসব হচ্ছে টমের কাজ সাজে, কোনো ব্যাপার না, আমি আজকে ঝেরিকে রাজি করাবই করাবো, যেমনি হোক, দরকার পড়লে আরো টাকা কিছু পরে দেব, সাথে যেগুলো আছে এগুলোও দেব। আসলে টম, আমার এই ভুট্টুস ডাকাত অনেক কাজের, আজ পর্যন্ত সে তুরু, আজ পর্যন্ত সে কোনো মশাও মারতে পারে নাই, এই ডায়লগ বাদ, আসলে সে পারবে ওই জেরিকে ধরে আনতে, তুমি কোনো টেনশন করবে না। এরে শব্দ কিসের, মনে হচ্ছে তো মায়ের কাইলো ভুট্টুস, হ্যাঁ ওরে না, মনে হচ্ছে ধরে ফেলেছে। এই যে আবুল বস, কইছিলাম না আপনার কোনো ভয় নাই, আমি টাকা দিয়ে ইঁদুরকে টুকু না মানে আমি শক্তি দিয়ে ইঁদুরদেরকে ধরে নিয়ে আসছি, দেখুন। যাক বাবা, বেঁচে গেলাম, যাই হোক টম, দেখো তো এই ইঁদুরগুলাই নাকি
যে ইঁদুরগুলো তোমাকে পিটাইয়া থকতা করে ঘর থেকে বের করে দিয়েছিল, বলো 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 বলো। এরা তো জেরি আর তার বাইনে স্কুল আইবার, কিন্তু এদেরকে ধরলো কি করে? একলা তো এদেরকে ধরা একেবারে ইম্পসিবল, আমার তো বিশ্বাস হচ্ছে না। কিন্তু বাকি বিড়ালগুলো তো দরজার বাইরে, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিড়াল ছিল, পাঁচটা আছে আবুল আমার সাথে। তাহলে বুটুল ডাকাত একলা ধরলো কি করে? আমার তো মন বলছে এখানে কোনো গাবলা আছে, না আবার দেখতে হবে কি করে ধরে আনে এগুলো। না বুঝতে পারছো, এগুলাকে ছেড়ে দাও, অন্যগুলাকে ধরে নিয়ে আসছো। বুঝতে পারছি, বটুল ডাকাত তবে বিশ্বাস হচ্ছে না যে তুমি এদেরকে এত সহজে ধরে নিয়ে আসছো। আসলে বিশ্বাস তো আমারই হচ্ছে না যে কি করে তুমি ধরে আনলে। যাক গোয়া, এখন তুমি আরেকবার এদেরকে ধরে এনে একটু টমকে দেখিয়ে দাও যে ইঁদুরগুলাকে ধরা তোমার জন্য কোনো ব্যাপারই না, কারণ তুমি হচ্ছে আমার দলের সদস্য, মানে ডাকু ডাকাত দলের সদস্য, আর তুমি হচ্ছে বুকটু ডাকু ডাকাত, দেখতে হবে না কার দলের সদস্য। হা 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 হা, টম তুমি কোনো টেনশন করবে না, তোমাকে এখনই দেখাচ্ছে আবার ইঁদুরগুলাকে ধরে। বটুল ডাকাত দাঁড়িয়ে আছে কেন? যাও তাড়াতাড়ি ইঁদুরগুলাকে আবার ধরে নিয়ে আও আর টমকে দেখিয়ে দাও। কোনো ব্যাপার না, আমি এখনই দেখাইতাছি ইঁদুরগুলাকে ধরে আইনা, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও, আমি দুই মিনিট আইতাছি। টম তোমার কথা মতোই বুটুস ডাকাতকে আমি পাঠালাম ওই ইঁদুরগুলাকে আবার ধরে নিয়ে আসার জন্য, তুমি কোনো টেনশন করবে না। আমি কোনো টেনশন করছি না, টেনশন শুধু এটাই যে কেমনে এদেরকে ধরে হেঁটে বুঝতাছি না। এই যে দেখো ইঁদুরগুলাকে খুব সহজে আবার ধরে নিয়ে আসছি, আমার তেমন কোনো শক্তির প্রয়োজন হয় নাই, মানে ইঁদুরগুলাকে ধরা একদম সহজ। একটা ছাগল ইঁদুরগুলাকে ধরতে পারবে, টুকরা মানে একটা মশাও ইঁদুরগুলাকে ধরতে পারবে, কারণ ইঁদুরগুলার গায়ে কোনো শক্তি নাই। এই টম দেখো এই ইঁদুরগুলাকে এত সহজে ধরে নিয়ে